আসসালামু আলাইকুম, আমি রবীন্দ্র মাহমুদ সুহাত। সম্প্রতি আমাদের দেশে যে বন্যা পরিস্থিতি, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কয়েকটা জেলায়, দেশের সবার মতো আমিও সেখানে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য, তাদের জন্য কিছু উপহার নিয়ে আমিও সেখানে গিয়েছিলাম। আমি কুমিল্লা আর বুড়িচং লাকসাম ফেনীর কিছু এরিয়ায় আমি তারা নিয়ে গিয়েছিলাম এবং সেখানকার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথম সমস্যাটা হবে সেটা হলো রাস্তায় আপনাদের, আমাদের এবং আপনাদের হয়তো করেছে, কিছু লোক মিসগাইড করবে, ভুল ইনফরমেশন দেবে, সেটা হলো প্রথম সবচেয়ে খারাপ অভিজ্ঞতা, সেটা যদি আপনি ফলো করেন। দ্বিতীয় খারাপ অভিজ্ঞতা যেটা হলো, আপনার সাথে এমনভাবে এসে, মানে যখন গাড়ি নিয়ে যাবেন তাই এমনভাবে এসে উপস্থাপন করবে, খুব সমস্যা সে আছে, সে এই পর্যন্ত তেমন পাইই নেই। কিন্তু দেখা যাচ্ছে ইদানিং কিছু ফুটেজ আবার দেখতে পাচ্ছি অনলাইনে, যে বিভিন্ন ঘর থেকে সেনাবাহিনী উদ্ধার করতেছে, বিভিন্ন দোকান থেকে সেনাবাহিনী বিপুল ত্রাণ উদ্ধার করতেছে, যেটা আসলে 50-100 ফ্যামিলির ত্রাণ একজনের কাছে, এগুলো উদ্ধার করতেছে। আর একটা অভিজ্ঞতার কথা যদি বলি, যে আমরা একটা পয়েন্ট নির্ধারণ করছি স্থানীয়দের ভলান্টিয়ারদের সাথে নিয়ে, যে এই পয়েন্টে আসলে লোকজন যাচ্ছে না, একটু দূরে, যেখানে নৌকা ছাড়া আসলে যাওয়া কোনোভাবে পসিবল না। সেখানে যখন আমরা নৌকা নিয়ে, ট্রলার নিয়ে, ত্রাণ নিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার ভিতরে কিছু লোক কেমন আচরণ করা শুরু করে, তাদের না দিয়ে কেন আমরা সামনে যাচ্ছিলাম। আজকের পূর্বে যেটা হয়েছে তো হয়েছে, আমি গতকালকে ঢাকায় ফিরেছি, গতকালকে থেকে আজকের খবর নিয়ে যেটা আমি ধারণা পেয়েছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি। এখন যারা ত্রাণ নিয়ে যাওয়ার ট্রাই করতেছেন, শুকনো খাবার না নিয়ে যাওয়াটাই বেটার। এখন আসলে পানি অনেক জায়গায় নেমে গেছে এবং দীর্ঘদিন শুকনো খাবার তারা খেতে খেতে এখন আসলে তারা একটু রান্না করা খাবার চাচ্ছে। যদি পসিবল হয় রান্না করা খাবার কেউ নিয়ে যাবেন, আর সেটা যদি পসিবল না হয় তাহলে আপনারা চাল ডাল এগুলো নিয়ে যেতে পারেন। যে এরিয়াগুলো আপনি ঢুকবেন মেন রাস্তা থেকে, সেখানে হয়তো এখনও আপনাকে হয়তো পানির ভিতর নেমে পৌঁছে দিতে হবে, অথবা ছোটো নৌকার এখনও দরকার আছে, সেটা আমি বলবো। আর দ্বিতীয়ত কথাটা বলবো, আপনি ঢাকা থেকে যে এরিয়াতে যান, কুমিল্লা যান বা লক্ষ্মীপুর নোয়াখালীতে যান, ফেনীতে যান, লোকাল কারোর সাথে যদি আপনি যোগাযোগ করে যান, লোকাল ভলান্টিয়ার, মানে যারা বন্যা নিয়ে কাজ করতেছে, ত্রাণ নিয়ে কাজ করতেছে, ত্রাণ দিতেছে, তাদের সাথে যোগাযোগ করে গেলে আপনার বেটার হবে। কিন্তু যতদূর আমি দেখে আসছি এবং খবর নিয়েছি, সেনাবাহিনীর কাছে আসুন্না ফাউন্ডেশনের ত্রাণগুলো তারা সরাসরি ডিস্ট্রিবিউশন খুব একটা করতেছে না, তাদের ত্রাণগুলো সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতেছে। আর সেনাবাহিনীর ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমার আসলে, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, ভুল হতে পারে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, সেনাবাহিনীর ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অত বড় না। এই বিশাল যে এরিয়া, এটা আসলে তাদের যে ভলান্টিয়ার বা তাদের যে সদস্যরা আছে তাদের দ্বারা এটা কভার করা আসলে ওইভাবে পসিবল না। আসলে ছোটো ছোটো গ্রুপগুলো যদি না যাইতো হয়তো তাদের উপর আরও প্রেশারটা বেশি আসতো এবং ত্রাণ এভাবে পৌঁছাইতো না। তো এখন আসলে যারাই ত্রাণ নিয়ে যাবেন, অ্যাকচুয়াল নিডই কারা সেটা ফাইন্ড আউট করে ধীরে সুস্থ দেওয়ার ট্রাই করবেন। যে আমি সকালে রওনা করলাম, ওখানে গিয়ে বিকেলে পৌঁছেছি, সূর্য অস্তটাকে আমার দিয়ে শেষ করে আসতে হবে, যে হাত পাতে তার হাতে দিয়ে আসলাম, এটা আসলে এখন করা যাবে না। আপনি যতটুকু বিতরণ করতে পারেন, যদি মনে করেন আপনার তারা আছে চলে আসবেন, না থাকতে পারেন, লোকাল কেউ যদি আপনার পরিচিত থাকে তার হাতে পৌঁছে দিয়ে আসেন, সে ডিস্ট্রিবিউশন করে দেখ।